মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত মানুষ। আচ্ছা, এলএতে কি অবস্থা? এলএর কয়টা শো গেল? আচ্ছা ঠিক আছে, কানাডার কি অবস্থা, অস্ট্রেলিয়ার কি অবস্থা, নিউজিল্যান্ডের কি অবস্থা, মিডল ইস্টের দুবাইতে কি অবস্থা, কাতার বাহরাইনে কি অবস্থা, সিঙ্গাপুরে কি অবস্থা, অস্ট্রেলিয়া কি অবস্থা? সেটা তো বড়ভাবে জানতাম, বিকজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে স্ট্রং প্রোডাকশনগুলোই কিন্তু একসাথে হয়েছে, বড় প্রোডাকশন হাউসগুলোই একসাথে হয়েছে, পাওয়ার হাউসগুলোই একসাথে হয়েছে। আয়োজন বড় হবে সেটা আমার ধারণা ছিল, কিন্তু এত বড় আয়োজন হবে সেটা আমার ধারণা ছিল না। থ্যাংক ইউ। আসলে আমরা যদি একটু সাউথ সিনেমার দিকে তাকাই, আমরা দেখবো যে হাজার কোটির যে ক্লাবটা শুরু হয়েছে বলিউডের দিকে তাকাই, সেখানে দেখবেন যে আপনার বলিউড আর সাউথ একসাথে কিন্তু তারা মার্চ করেছে, একসাথে মিলে বড় বড় সিনেমা বানিয়েছে, বাহুবলী বানিয়েছে, কেজিএফ বানিয়েছে, আর কত কত সিনেমা বানিয়েছে তারা। বলিউড এবং সাউথ কিন্তু এখন একসাথে হয়ে গেছে, আগে কিন্তু তেমনটা ছিল না, একসাথে তেমন একটা মার্চ করা আমরা দেখতাম না। এই যে দুইটা পাওয়ার হাউস একসাথে হয়েই কিন্তু পৃথিবী তাদের সিনেমাকে একটা অনন্য উচ্চতা দিয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। আমিও স্বপ্ন দেখতাম যে কোন দিন, আমি এর আগেও বহুবার বলেছি যে আমি স্বপ্ন দেখতাম যে কোন দিন আসলে দাঁড়িয়ে বলবো যে অ্যাকচুয়ালি ডাব্লিউডির কি অবস্থা, আচ্ছা এলএতে কি অবস্থা, এলএর কয়টা শো গেল, আচ্ছা ঠিক আছে, কানাডার কি অবস্থা, অস্ট্রেলিয়ার কি অবস্থা, নিউজিল্যান্ডের কি অবস্থা, মিডল ইস্টের দুবাইতে কি অবস্থা, কাতার বাহরাইনে কি অবস্থা, সিঙ্গাপুরে কি অবস্থা, অস্ট্রেলিয়া কি অবস্থা। সো ব্যাপারটা, সেই ঘটনাটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন যে গত কোরবানির ঈদে এসে যে ব্লাস্টিংটা হয়েছে, আপনার সুরঙ্গ রিলিজ হয়েছে, প্রিয়তমা রিলিজ হয়েছে, সিনেমাগুলো যে শুধু দেশের মধ্যে যে জনপ্রিয়তা পেয়েছে ব্যাপারটা কিন্তু তা নয়, দেশে যে খুব ভালো ব্যবসা করেছে ব্যাপারটা কিন্তু তা নয়। আপনারা দেখেছেন যে দেশের বাইরে যেই জনপ্রিয়তাটা পেয়েছে, দেশের বাইরে যে বাঙালি গর্ব করে বলেছে ইয়েস এটাই হচ্ছে আমাদের সিনেমা, এটাই ছিল খুব মুগ্ধ করার বিষয়। আমি যখন ইতালির একদিন নিউজ দেখছিলাম, ইতালির নিউজ চলছিল, অন্য নিউজ চলছিল, তার মধ্যে দেখলাম আমার একটা সিনেমার নিউজ যে এটা বাংলাদেশের কোনো সিনেমা হলের দৃশ্য নয়, এটা হচ্ছে ইতালির অমুক শহরের অমুক একটা খুব দামি একটা শহরের দামি একটা সিনেমা হলের একটা থিয়েটারের দৃশ্য। সেখানে দেখলাম উপচে পড়া ভিড়, তিনটার শো প্যাকড আপ হয়ে যাচ্ছে। এই যে আগ্রহটা, এই যে ব্যাপারগুলো দেখতে পেরেছি, ডাব্লিউডি কেমন চলছে বিষয়টা কিন্তু ঘটেছে, শুরু হয়েছে। এবং সেই আরেকটা বিষয় যেটা ভাবতাম, আমাদের সবাই রাফিরও স্বপ্ন, আলফায়ারও স্বপ্ন, শাকিল ভাইদের, রেদওয়ান রডি, মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত মানুষ, কাছাকাছি নামই আমরা তো মনিদা বলেই ডাকি, মানে এত বড় নাম। এনিওয়ে, দুজনে বিখ্যাত মানুষ, একজন ক্রিকেটে আর একজন সিনেমায়। সো কি হয়েছে যে আমরা কিন্তু সকলেই খুব অধীর আগ্রহে বসে আছি যে 100 crore-এর ক্লাবে কবে যাব ভাই, 100 কোটি পার করবে কবে, গ্রস সেল, নেট সেল, সেদিকেই তাকিয়ে আছি। আজ যে কোলাবোরেশনের মাধ্যমে, যেই আজকে দেখেছেন যে বাংলাদেশের আমাদের আলফা আই, চরকি, এসবিএফ এর সাথে তাদের আর একটা কিন্তু আমাদের হইচই আছে, এই যে একটা বড় কোলাবোরেশন হয়েছে, আই থিঙ্ক যে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা ভাববো যে 100 crore-100 কোটি তো নেট সেল হয়েছে, গ্রস সেল হয়েছে, সেটাও আমরা খুব অচিরে কিছু বছরের মধ্যেই আমাদের চোখের সামনে সেটাও আমরা দেখব। এবং একটা সময় মনে হবে যে 100 কোটি টাকাও খুব কম টাকা মনে হবে বাংলা সিনেমার জন্য, বিকজ বাংলাদেশের, নট অনলি বাংলাদেশের, বাংলার যে পপুলেশন, আমি যখন নর্থ আমেরিকায় সিনেমা রিলিজ হয়েছে আমি তখনই শুনেছি আমার যে কলকাতার বন্ধু বান্ধবরা আছে পশ্চিমবঙ্গের, আমেরিকায় যারা থাকেন, যতটা অডিয়েন্স মানে যতটা মানুষ বাংলাদেশের থাকে, অ্যাবাভ মিলিয়ন, 12-14 lakhs মেবি, সেম এইরকম পপুলেশনের লোকই কিন্তু পশ্চিমবঙ্গের লোকও কিন্তু নর্থ আমেরিকায় থাকে। দ্যাট মিনস আমার
নর্থ আমেরিকার মার্কেট গিয়ে দাঁড়াচ্ছে 25-30 কোটি বা 25-30 লাখের অডিয়েন্সে, এবং সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের কিন্তু একটা বাজার ক্রিয়েট হয়ে আছে। শুধু দরকার ছিল আমাদের বাংলার একটা বড় কোলাবোরেশনের, একসাথে মিলে কাজ করার। আর একসাথে মিলে কাজ না করলে কখনো সেই 100 কোটি 1000 কোটি স্বপ্নও দেখব না। একসাথে মিলে কাজ না করলে আমরা কখনোই আমাদের সিনেমাকে পুরো পৃথিবীতে, বাংলা সিনেমাকে পুরো পৃথিবীর সেই জায়গায় আমরা কখনোই দেখতে পাবো না। থ্যাংক ইউ আলফাই, থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ মনিদা, আমাকে এই কোলাবোরেশনের সাথে যুক্ত করার জন্য আমি সত্যি খুব আনন্দিত। 100 কোটি টাকা ব্যবসা করলে কত দিবে আমাকে? 25% আওয়ার, ওকে 25% বলেছেন, এবং আওয়ার কিন্তু দোষ নেই। দেখেন গত পরশু থেকে আমি বলেই যাচ্ছি মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনি আর মহেন্দ্র সনি, ভুল কিন্তু আমি বলিনি, কিং খানও কিন্তু সেম কথাই বলেছেন।